আমদানির খবরেই বাজারে পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, প্রকারভেদে 75 থেকে 80 টাকায়। পেঁয়াজ নিয়ে এমন পরিস্থিতিকে কারসাজি বলছেন সাধারণ ক্রেতারা। নজরদারির জোর দাবি তাদের, একই মত কৃষি অর্থনীতিবিদদেরও। বলেছেন আমদানির অনুমতি আরও আগে দেওয়া উচিত ছিল। দুর্নীতি না কমায় কখনো এইসব বাজার সীমিত আনতে পারবে না। এই সব লোকেরা গিনা 50 বস্তা মাল আনে, যাগো কাছে 1000 বস্তা আছে, তাদেরকে ধরতে হবে। পেঁয়াজের ঝাঁজে নয়, দামেই যেন ক্রেতার চোখে পানি আসার উপক্রম হয়েছিল, তাই এমন ক্ষোভের প্রতিক্রিয়া ক্রেতার। তাদের দাবি সিন্ডিকেটের কাছে যে বাজার জিম্মি, সেটা আবারও প্রমাণিত হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই, মানে সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে চলতেছে দেশ। কমছে, আমি তো কই কমছে 80 টাকা কেজি। যাদের সিন্ডিকেট পার্টি আছে, সিন্ডিকেট না করতে পারে, কে প্রশাসন থেকে এগুলো আরো শক্তভাবে এটা ইয়েতে যাইতে হবে। গেল রোববার পেঁয়াজ আমদানির অনুমোদনের ঘোষণার পরই দাম নিম্নমুখী হতে থাকে। কেজি প্রতি পেঁয়াজের দাম কমে প্রায় 20 টাকা। 100 টাকার পেঁয়াজ রাতারাতি 75-80 টাকায় নেমে আসে। পেঁয়াজের এমন বাজারের পেছনে কোনো কারসাজি আছে কিনা সেই প্রশ্নে আড়তদারদের দায় সারা উত্তর। এটা হলো বড় ব্যবসায়ীকে, ছোটমোটো ব্যবসায়ীর কাম আছে, সাগর বি বড় বড় ই আছে, গুড়াওর আছে, হে করে আমরা গেলে 10-15টা মাল কিনি, 10-15টা দাম দিই। আর আড়তদাররা কোনো সময় মজুত করে না, কারণ আড়তদাররা যত সেল দিব তত তাদের কমিশন। আড়তে আপনি 20 টাকা বেচলো যে কমিশন, 100 টাকা বেচলো ওই কমিশন। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30-32 লাখ টন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে এবার পেঁয়াজ উৎপাদন হয় প্রায় 34 লাখ টন। উৎপাদিত পেঁয়াজের 25-30% নষ্ট হওয়ায় ঘাটতি থাকে প্রায় 6-7 লাখ টন, মৌসুমের শেষের দিকে যা সাধারণত আমদানি করা হয়। কৃষি অর্থনীতিবিদরা বলছেন আমদানির ঘোষণা আসার পরই পেঁয়াজের বাজার কমে যাওয়ার ঘটনায় প্রমাণ করে এর পিছনে অসাধু ব্যবসায়ীদের হাত আছে। বিশেষ করে বড় ব্যবসায়ী আছে, পেঁয়াজের আড়তদার আছে, তাদের কারসাজি। তারা এটা হোর্ডিং করছে, বেশি করে পেঁয়াজ মজুত করছে। তো এইটা যদি ঠেকানো না যায় তাহলে পেঁয়াজের দাম কমবে না, এবং এটা ঠেকাতে হলে আমদানি চালু করতে হবে। ভারতের পেঁয়াজ বাজারে আসলেই দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। প্রথম দিনেই 2,80,800 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য 210টি আবেদনের অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্নীতি না কমায় কখনো এইসব বাজার সীমিত আনতে পারবে না। এইসব লোকেরা গিনা 50 বস্তা মাল আনে, যাগো কাছে 1000 বস্তা আছে, তাদেরকে ধরতে হবে। পেঁয়াজের ঝাঁজে নয়, দামেই যেন ক্রেতার চোখে পানি আসার উপক্রম হয়েছিল, তাই এমন ক্ষোভের প্রতিক্রিয়া ক্রেতার। তাদের দাবি সিন্ডিকেটের কাছে যে বাজার জিম্মি, সেটা আবারও প্রমাণিত হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই, মানে সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে চলতেছে দেশ। কমছে, আমি তো কই কমছে 80 টাকা কেজি। যাদের সিন্ডিকেট পার্টি আছে, সিন্ডিকেট না করতে পারে, প্রশাসন থেকে এগুলো আরো শক্তভাবে এটা ইয়েতে যাইতে হবে। গেল রোববার পেঁয়াজ আমদানির অনুমোদনের ঘোষণার পরই দাম নিম্নমুখী হতে থাকে। কেজি প্রতি পেঁয়াজের দাম কমে প্রায় 20 টাকা। 100 টাকার পেঁয়াজ রাতারাতি 75-80 টাকায় নেমে আসে। পেঁয়াজের এমন বাজারের পেছনে কোনো কারসাজি আছে কিনা সেই প্রশ্নে আড়তদারদের দায় সারা উত্তর। এটা হলো বড় ব্যবসায়ীকে, ছোটমোটো ব্যবসায়ীর কাম আছে, সাগর বি বড় বড় ই আছে, গুড়াওর আছে, হে করে আমরা গেলে 10-15টা মাল কিনি, 10-15টা দাম দিই। আর আড়তদাররা কোনো সময় মজুত করে না, কারণ আড়তদাররা যত সেল দিব তত তাদের কমিশন। আড়তে আপনি 20 টাকা বেচলো যে কমিশন, 100 টাকা বেচলো ওই কমিশন। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30-32 লাখ টন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে এবার পেঁয়াজ উৎপাদন হয় প্রায় 34 লাখ টন। উৎপাদিত পেঁয়াজের 25-30% নষ্ট হওয়ায় ঘাটতি থাকে প্রায় 6-7 লাখ টন, মৌসুমের শেষের দিকে যা সাধারণত আমদানি করা হয়। কৃষি অর্থনীতিবিদরা বলছেন আমদানির ঘোষণা আসার পরই পেঁয়াজের বাজার কমে যাওয়ার ঘটনায় প্রমাণ করে এর পিছনে অসাধু ব্যবসায়ীদের হাত আছে। বিশেষ করে বড় ব্যবসায়ী আছে, পেঁয়াজের আড়তদার আছে, তাদের কারসাজি। তারা এটা হোর্ডিং করছে, বেশি করে পেঁয়াজ মজুত করছে। তো এইটা যদি ঠেকানো না যায় তাহলে পেঁয়াজের দাম কমবে না, এবং এটা ঠেকাতে হলে আমদানি চালু করতে হবে। ভারতের পেঁয়াজ বাজারে আসলেই দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। প্রথম দিনেই 2,80,800 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য 210টি আবেদনের অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।